লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে আর নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনে রাতে রাধারে আর যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ আমরিবার হল তোর সাত সানু ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো আছেন ভালো আছি বাবা লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে আর নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনে রাতে আধারে আর যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ আমরিবার হল তার সাঁত আমরিবার হল তার সাঁত জি স্যার তোমার নামটা জানো কি বাবা স্যার আমার নাম বিল্টু বিল্টু বাহ খুব সুন্দর নাম তো তুমি কি করো বাবা স্যার আমি ঘুরি ফিরি খাই দাই ঘুমাই তুমি কি আমাকে চেনো স্যার আমি কেন আপনার তো সবাই চিনে স্যার আপনি তো জাতীয় আপনি কবি সাহিত্য নিয়ে গবেষণা করেন হ্যাঁ আমার গবেষণার অন্যতম কবি জীবনানন্দ দাস জি স্যার তুমি যে কথাগুলি বলছো এই লাইনগুলি কার তুমি জানো স্যার জানতাম কিন্তু ভুলে গেছি স্যার স্যার কথাগুলো দিলের পিঠে লাগছে তো এই জন্য বলি এটা জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতা তাই নাকি স্যার স্যার কবিতাটার নাম কি 8 বছর আগের একদিন ও আচ্ছা আচ্ছা স্যার শুনে খুব ভালো লাগলো আমারও ভালো লাগলো কিন্তু তুমি কবিতাটি যেভাবে বলছো এটা না হচ্ছে আবৃত্তি না হচ্ছে সঙ্গীত এতে জীবনানন্দ দাস কষ্ট পাচ্ছেন স্যার এইভাবে তো চিন্তা করি নাই স্যার তাহলে কবির অ্যাড্রেসটা দেন কবির দেয়া করুন দেয়া করে মাপ চেয়ে আসি বাবা তুমি তো মারা গেছেন তুমি এটাও জানো না ওহো সরি স্যার স্যার তাহলে কবির পক্ষে আপনি আমার মাফ করে দেন ঠিক আছে বাবা তুমি এই কাজ কি আর করো না জি স্যার আর জীবনও করুন না স্যার আমাকে এক পথ প্যারাসিটামল দেন তো এই এটা ক্যাপ দিও আরে ভাই এটা তো ওষুধের দোকান এখানে তো ক্যাপ নাই আর দূর মিয়া বুঝো নাই ওই যে প্লাস্টিকের ক্যাপ আরে সামনে মায়া মানুষ দাঁড়ায় রয়েছে তোমার কি সব খুলা গুই তৈব নাকি ভালো কোম্পানির লাগবো ফ্লেভার দিও ফ্লেভার বুঝতাছো না আমি কি চাইতেছি কি দাও না দাও সব ফাইটা বুইটা জায়গা দূরে ভাই আপনার জন্য একটা কাস্টমার হারাইলাম আমি কি কাস্টমার না ক্যাপ লাগবো না এটা সিবির দাও পরীক্ষা দিতে হইব না বলেন বস কি করতে হবে ওই যে ভদ্রলোক যাইতেছে না হ বস ওই ভদ্রলোকের পুরা শরীরে মান সমান কিছু মান সমান লই আয় তুমি কি হকসাবের মেয়ে তোমার মার নাম কি পাপিয়া তাহলে তো বস ঠিকই আছে আরে বেটা ঠিক নাই ঝামেলা আছে তুই আমার চল এই ধরো 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 তোমার বাপের নাম যদি হকসাব হয় তোমার মার নাম যদি হয় পাপিয়া তো তোমার নাম কি আমার নাম তুপা দেখছস
কেমনে নামটা লইতো টেকনিক পেটা শেখ ও বেবো এটা কফি দেশ আজকে কিন্তু আমেরিকার কফি খাবো না আফ্রিকাটা দেশ ভাই ভালো আছেন জি ভালো আছি ধন্যবাদ রাত দিন আসু বহানা ভাই এটা লইলাম দই কি লাগছে ভাই ভালো আছেন জি ভালো আছি ধন্যবাদ ভাই বড় লইলাম পড়ে দেখি কি লেখছো রে কিছুই নাই চুপ কে রাত ভাই ভালো আছেন জি ভালো আছি ধন্যবাদ আপনি কি চেয়ারটা নিয়ে একটু এখানে আসবেন কি সেকন্দ আমি যে বারবার আপনাকে বলছি যে আমি ভালো আছি তারপর আপনি কেন আমাকে বারবার জিজ্ঞেস করছেন আপনি ভালো থাকেন কেমনে হেটাই তো আমি বুঝতাছি না সরি আরে ভাই মানুষ চাকরি পাইতেছে না খাইতে পারতেছে না চলতে পারতেছে না আর আপনি কইতেছেন যে আপনি ভালো আছেন কেমনে ভালো আছেন একটু টিপস দেন না আপনি সত্যি টিপস নেবেন ও ভাই রাতের বেলা তো ঘুমাইতে পারতেছি না আমার জন্য কিছু একটা করেন আমার প্রথম টিপস হচ্ছে আমি আপনাকে তিনটি বইয়ের নাম বলবো যেই বইগুলো আপনাকে পড়ে ফেলতে হবে এই বইয়ের নামগুলো কি আপনি মনে রাখবেন না লিখে দিব আরে ভাই বইয়ের কথা বাদ দিয়ে কোন না একসময় নীলক্ষেতের বাগুসা মার্কেটে যাইতাম দোকানদার আমারে দেখেই বুঝা লাইতো আমি কি বই চাই বই দিত আমি ঢুকায় লয়ে আইতাম আরে ভাই আমার অন্য মেডিসিন দেন ক্যাপসুল দেন ট্যাবলেট দেন সিরাপ দেন আপনার যদি মন চায় আমারে ইনজেকশন দিতে হেটাও দেন আমি তো ডাক্তার না আমি ডক্টর আমি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছি ও সরি 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 আমি বুঝতে পারি আপনি আপনার কাজ করুন চুপ কে রাত দিন আসু মহান যাদ ভাই এই বই তো কঠিন ভাষা বেশি তো বুঝি না কাগজ কলমটা নেই হ্যালো হ্যাঁ কিসে খারাপ আইতেছি আরে বাবু কফি খাও না আজকে আরেকদিন নেব ভাই আপনার কাগজ কলম দিয়ে গেলাম চুপ কে রাত দিন ভাই এটা কি কারি না কম আরে বাপ রে বাপ যা লাগতাছে না ল্যাপটপের বিজ্ঞাপন করছে চুপ কে রাত ভাই ভালো আছেন জি ভালো আছি ধন্যবাদ কেমনে চুপ কে রাত দিন রঞ্জুরে দেখছেন নাকি আমি রঞ্জুকে বাসায় ছিলাম আমার মায়েগুলো ছাদে থাকতে পারে রঞ্জু এখানে নাই জানতো সরি আমার সাথে প্রেম করো আর সাদে আইসে আরেকটা পোলার লগে কথা কও আমার লগে সব বগি চগি চলবো না আর তিন দিন পরে আংটি পরায়া তোমার বিয়া করে ঘরে লইয়া যাবো আর তুমি আমার লগে টালটি বালটি শুরু করছো এই যে পোলার লগে কথা কইতো তোরে কিন্তু আমি কয়ে দিতেছি ঘ্যাঙা ভাঙ্গা আতে ধরাই দুমু ধরো কি বললেন আপনি এগুলো এসব উল্টা পাল্টা কথা কেন বললেন আপনি কেন যার লগে তুমি প্রেম করতেছো সে তোমার বিশ্বাস করে না বেকে বুঝে যাবো চুপ করেন আপনি জানেন আমি কার সাথে কথা বলতেছিলাম
আমি আমার স্যারের সাথে কথা বলতেছিলাম কালকে সেমিনার আমি প্রেজেন্টেশন নিয়ে আমার স্যারের সাথে কথা বলতেছিলাম প্রেম কোথায় পেলেন আপনি ও তো 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 স্যারকে একটা সরি বলি সামাগো স্যার সরি স্যার স্যার আমি আপনার ভুল বুঝছি স্যার স্যার আমি আসলে ওরে অনেক লাভ করি তো স্যার ও কারোর সাথে কথা বলতে দেখলেই স্যার আমার পুলিশের হয়েছে কামড় মারে স্যার স্যার কালকে সেমিনার শেষ হওয়া মতো স্যার তারা তাড়াতাড়ি ছেড়ে দিন স্যার স্যার ও বাসা আসতে লেট করলে স্যার স্যার আমি টেনশনে থাকি স্যার জি স্যার থ্যাংক ইউ আপনি আবার কেন আমার স্যারকে সব কথা বললেন আপনার সাথে আমার প্রেম আপনার সাথে আমার রিলেশন কেন মিথ্যা কথা বললেন আপনি আমি কিন্তু তোমার উপকার করছি কিছু কিছু স্যার আছে ছাত্রীদের প্রেমে হাবুডুবু খায় এমন বাটানি দিছি তোমার প্রেমে হাবুডুবু খাইলেও তোমার বলার সাহস পাইবো না চুপ থাকেন আপনি যান এখান থেকে যান সরি আমি এখান থেকে বাস স্ট্যান্ডে যাব বাসে করে অফিসে যাব আপনি নামেন আমার দেরি হচ্ছে নামেন আপনি আপা বাসে করে যে আপনি অফিসে যাইবেন ওই সময় একবারটা লোক আপনার বইতে হবে না তো রিক্সা আমার লোক বললে অসুবিধাটা কি বাস আর রিক্সা তো এক জিনিস না রিক্সা হচ্ছে প্রাইভেট এই যে আপা একটা ভুল কথা কইলেন রিক্সা কেমনে প্রাইভেট হয় রিক্সা ঠেলা গাড়ি ভ্যান বাস ট্রাক লঞ্চ স্টিমার সব তো পাবলিক ট্রান্সপোর্ট রিক্সা কেমনে প্রাইভেট হয় কারণ আমি এটা ভাড়া করছি এই জন্য এটা প্রাইভেট আপনি নামবেন ও আপা ওই কথা বুঝতে পারছি তাইলে আপা আমি কিছু শেয়ার করি কেন আপনার সাথে আমি শেয়ার করব আমি আপনার সাথে শেয়ারও করব না আমি আপনার সাথে যাবও না নামেন আপনি আপা আপনি কিন্তু খুব ইগোতে আইতেছেন এটা যদি প্রাইভেট কার হইতো তাইলে মানাইতো এক কাজ করুন এটা প্রাইভেট কার কিনে আনলেন আমি প্রাইভেট কার কিনবো না হেলিকপ্টার কিনবো এটা আমার ব্যাপার আপনি নামেন নামেন আপনি সরি আপা এতক্ষণ যে আপনার সময় নষ্ট করলাম মাফ করে দেন মামা চলেন আই বাবা দাঁড়ান দাঁড়ান আপনি আবার আসলেন কেন আপা অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি রিক্সা পাইতেছি না অপেক্ষা করেন রিক্সা আসবে আপনি আমার ইচ্ছে তো উঠতে পারেন না নামেন আপনি আপা আমার বগ্নিপতির অবস্থা ভালো না হাসপাতালে বারবার ফোন দিতেছে ওই আপনি তো এতক্ষণ থেকে আমার সাথে কথা বলতেছেন একবার তো ফোন বাজবো না আপা ভয়ে ফোনটা সাইলেন্ট করে রাখছি বুঝছি আমি সবই বুঝছি আপনি এখন নামেন নামেন আপনি সরি সরি মামা চলেন আশ্চর্য আপনি আবার আসছেন আপা আপনি কি সেন্ট দিছেন বলেন তো কেন গন্ধ মোমো করতেছে আপনি যদি নামটা কইতেন আমি কিনতাম ফয়জলা মিনা মেয়েদের পারফিউম আপনি কিনবেন না আপা আমার লাগে না তো আমার বগ্নিপতির লাগে বগ্নিপতি ফোন দিয়ে কইলো হাসপাতালে অনেক গন্ধ তুই আমার লাগে ফলমূল আনিস না আসার সময় আমার লাগে পারফিউম কিনে আনিস আপনি একটা অসভ্য বেয়াদব ইতর একটা লোক আপনি আপা বিশ্বাস করেন আমি সত্য কথা বলছি কত সুরে ছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল যোথনায় ছিল কোন ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল বধু শুয়েছিল পাশে শিশুটিও ছিল আর প্রেম ছিল আশা ছিল বাবা সালাম স্যার ওয়ালাইকুম সালাম তোমার নাম বিল্টু বলেছিলে না জি স্যার বিল্টু বিল্টু হ্যাঁ তুমি বলেছিলে লেখাগুলি কার তুমি জানো না জি স্যার আমি তো জানতাম না আপনি তো বলে দিয়েছেন জীবনানন্দ দাস আমি আর কি বলেছিলাম বলো তো স্যার মনে আছে তো আপনি বলছিলেন না জীবনানন্দ মরে গেছে গা
তোমাকে কি বলেছিলাম যে তোমার এই বিকৃতির জন্য খুবই কষ্ট পাচ্ছেন? ও সরি স্যার, এটা আমি ভুলে গেছি। তুমি কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনেছ? স্যার ওনার নামটা চেনা চেনা লাগতেছে। উনি ওনার এক কবিতায় অপরাধ শব্দটির আগে সচেতন শব্দটি যোগ করেছিলেন। কেন স্যার? সম্ভবত তোমাকে লক্ষ্য করেই। স্যার উনি কি আমাকে চিনতেন? কবি যা বলে যা লিখে তা অনেকের সাথেই মিলে যায়। তাই নাকি স্যার? তুমি এখন যে অপরাধটা করছো সেটা সচেতন অপরাধ। তুমি যা করছো তাতে জীবনানন্দ দাসও কষ্ট পাচ্ছে, আমিও কষ্ট পাচ্ছি। সরি স্যার, জিন্দগিতেই কাজ করুন না স্যার, কাম ধরে গেলাম স্যার। শুয়েছিল পাশে শিশুটিও ছিল, প্রেম ছিল বাসা ছিল যোছনায়, তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার। কি ব্যাপার দাদা ভাই, তোমার মন খারাপ কেন? বাড়িতে এসে চুপচাপ বসে আছো। হ্যাঁ রে দাদা ভাই, কিছুই ভালো লাগছে না। কেন? ওই যে তোর একটা শব্দ বলিস না, ইফটিজ না কি জানো? ইফটিজিং? হ্যাঁ, একটা ছেলে কয়েকদিন ধরে আমাকে টিজ করছে। তোমাকে টিজ করবে কেন? সেটাই তো বুঝতে পারছি না। আমি শিল্প সাহিত্য নিয়ে কাজ করি, আমার সাথে এমন করছে কেন? আচ্ছা টিজ করে তোমাকে কি বলছে বলো তো? আমি জীবনানন্দ দাশ নিয়ে গবেষণা করছি না। হ্যাঁ, ছেলেটা জীবনানন্দ দাশের একটা কবিতা চিৎকার করে বলছে আর আমার পিছে পিছে ঘুরছে। সে করুক যা ইচ্ছা, তাতে তোমার সমস্যা কি? কি বলছিস তুই? তার বিকৃত উচ্চারণ শুনে আমার গা রিরি করে জ্বলছে। আগের মতো শক্তি থাকলে তাকে থাপড়ে সোজা করে দিতাম। তো তুমি আশেপাশে মানুষজনকে ডাকতা? দাদা ভাই, আগের দিন কি আর আছে? এখন কেউ কারো ডাকে সাড়া দেয় না, শুনেও শুনে না, দেখেও দেখে না। শোনো দাদা ভাই, তোমার গায়ে যদি শক্তি না থাকে, তুমি যদি তাকে না মারতে পারো, কিংবা আশেপাশের কেউ যদি তোমার ডাকে সাড়া দিয়ে না আসে, তাহলে তুমিও সেই ছেলের কথা শুনে না শোনার ভান করে, দেখে না দেখার ভান করে চলে আসবা, তাহলেই তো হয়। শোনো, তুমি এগুলো নিয়ে একদম দুশ্চিন্তা করো না, চা খাও, চা খেয়ে ফ্রেশ হও। লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, নিয়ে গেছে তারে কাল রাতে, ফাল্গুনে রাতে রাধারে। যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। মধু শুয়েছিল পাশে শিশুটিও ছিল, আর প্রেম ছিল আশা ছিল যোছনা। দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল। অর্থ নয়, আকৃতি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তার, লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে। ওই যে দিয়েছেন
নাকি খাতা পেপার দরবার সরি এই যে একটা মানুষ এখির মেজে রুটি কলা খাইতে আছে কথা নাই বার্তা নাই অনুমতি নাই হুট করে বাসের মধ্যে ঢুকে যেতেছেন আমি বাড়িওয়ালার বাসায় যাব এখানে বাড়িওয়ালা বাড়িটির মধ্যে কোনো পার্থক্য নাই আপনি যে ক্যাসিকেট দেখতেছেন কোনো অপরিচিত লোক এই ক্যাসিকেট পার হওয়ার আগে আমার অনুমতি লাগবে তাই জি তাই মালিক আমার এমনি এমনি রাখে নাই এই যে দেন কি খাইতেছি রুটি কলা জি না নুন খাইতেছি নুন যার নুন খাই তার গুণ গাই আপনি এখন যাইতে পারেন আচ্ছা আমি যাইতেছি না আপনি লিজাকে গিয়ে বলেন যাইদ আসছে ভাইজান খালাম মাই গ্রামের বাড়ি সারে হচ্ছে গিয়ে ব্যাংকে আপামনি একলা বাসায় সারের নির্দেশ সারে এবং ম্যাডাম বাসায় না থাকাকালীন অবস্থায় কোনো গেস্ট বাসায় ঢুকিতে পারিবে না আপনি গিয়ে খবর দেন যদি না বলে আমি চলে যাব ভাই খাবারের সময় আমি কোনো ডিউটি করি না অন্তত একটা ফোন দেন ফোন দিয়ে বলেন ভাই ফোন দেওয়া নিষেধ হ্যালো লিজা হ্যাঁ আমি তোমার বাসার নিচে এই যে দারোয়ান ঝামেলা করছে কথা বলো আপা জি আপা জি আপা ঠিক আছে আপা যান কি খাবা বলো তুমি কি এখানে খাইতে আসছো তো আসি খাবো না আচ্ছা বাবা ঠিক আছে বলো কি খাবে এই সময় আবার কে আসলো দেখো আচ্ছা দেখতেছি তারাকে তুমি আমার রুমে গিয়ে বসো আই কে কে ও মাই গড কি হবে কে ছিল সেটাই তো বুঝতে পারলাম না কে যেন বাইরে থেকে দরজা লক করে চলে গেছে আমি দেখছি তুই আমার জন্য চা নাস্তার ব্যবস্থা কর
আর আপনি এখানে অফিসে যাবেন না ফুলমিয়া গত রাতে ঘুমোতে পারিনি অফিসে টেলিফোন করে বলে দিয়েছি দুপুরের পরে যাব স্যার আপনার তো অনেক আরামের চাকরি আপনি কি চাকরি করেন মিডিয়া হাউস পত্রিকা অফিস স্যার আপনি তো অনেক ভালো আছেন আমি সেই কাক ডাকা ভরে উঠি ওইটা পড়তুমি স্যার সিঁড়ি মশা লাগে তারপর স্যার গেট বন্ধ করা লাগে গেট খোলা লাগে এই ডিউটি সেই ডিউটি আবার পানির মোটর সারা লাগে খাবারের টাইমটা পর্যন্ত পাই না ঘুমাই আবার সেই মধ্যরাতে বেতনও কম স্যার আপনার অফিসে কি চাকরি করার কোনো সুযোগ নেই সুযোগ তো আছে কিন্তু তুমি তো ওখানে একই পোস্টে জয়েন করবা স্যালারি রেঞ্জ সমান সমান কিন্তু খাটনিটা ডাবল তুমি এখানেই অনেক বেশি ভালো আছো ফুলমিয়া কই ভালো আছি স্যার সারাদিন নিজে গাদার খাটনি খাটি নিজের সংসারটা ঠিকভাবে চালাইতে পারতেছি না বাড়িতে ঠিকভাবে টাকা পয়সা বাড়াইতে পারতেছি না নানির ঔষধ খাওয়ার জন্য 5000 টাকা লাগবে সেই টাকাটা বাড়াইতে পারতেছি না ফুলমিয়া এটা তোমার মনে হচ্ছে তুমি এখানে যার আন্ডারে চাকরি করো এই বাড়ির মালিক যারে কোটিপতি ভাবছো মনে করো সে অনেক সুখে আছে আনন্দে আছে না তুমি হয়তো 5000 টাকার সংকটে আছো তার কাছে গিয়ে দেখো সে 5 কোটি টাকার সংকটে আছে তোমার আর তার সংকট সেম টু সেম স্যার আপনি এইসব কষ্ট কথা বাদ দেন তো দারণের কপালে জন্মাইছি স্যার আমার দারণগিরি করতেই হবে আপনি স্যার আমার 2000 টাকা দেন কেন কি হয়েছে আমাকে খুলে বলো তো ফুলমিয়া হয়েছে কি স্যার আমার জন্মের পরে আমার মা অসুস্থ ছিল আমি আমার নানির কাছে বড় হয়েছি হঠাৎ করে আমার নানির 2টা কিডনি ফেল মারছে এখন প্রত্যেক মাসে আমার নানির ওষুধের টাকা পাঠাইতে হয় স্যার আমি যদি আজকের মধ্যে 2000 টাকা পাঠাইতে না পারি আমার নানি যদি ওষুধ খাইতে না পারে তাহলে ব্যথা ছটফট ছটফট করবে স্যার আপনি আমার 2000 টাকা দেন এই টাকাটা আমি নানির কাছে পাঠাইয়া বলবো না আমার সারে দিছে তার জন্য বেশি বেশি দোয়া করবা স্যার আপনার জন্য দোয়া করবো নানি ফুলমিয়া দোয়াটা আমার খুব দরকার ছিল কিনতে পারবো না যে স্যার আপনাকে দোয়া কিনতে বললো কে ওই যে তুমি বললে 2000 টাকা দিতে হবে তাহলে তোমার নানি আমার জন্য দোয়া করবে স্যার এটা তো কথার কথা কইছি আপনার টাকা দিয়ে যখন আমার নানি ওষুধ কিনে খাইবে তখন তো সে অটোতে আপনার জন্য দোয়া করবে আরে আমি এই অটো যুগের অটো দোয়াটাও নিতে পারলাম না আমি একেবারে পকেট শূন্য কেন স্যার আপনি এত বড় চাকরি করেন তারপরেও আপনার পকেট শূন্য বাইরে থেকে মনে হয় আমার ভিজিটিং কার্ড দেখলে অনেক অফিসার অনেক বড় বড় অফিসার দাঁড়ায় যায় কিন্তু আমার অফিস গত 3 মাস ধরে আমাকে বেতন দিতে পারছে না এ ভাই তাইলে আপনি এই চাকরি করেন কিসের জন্য এত কষ্ট করার পরে আপনার 3 মাসের বেতন আটকে রাখছে লাত্তি মারেন এই চাকরি আমার বাসার সামনের বাড়িওয়ালা দারোয়ান খুঁজতে আছে সে বলছে যদি ইয়ং কোনো ছেলে পাও আমারে দিও মাস শেষে নগদ টাকা পাইবেন আপনি এখানে আমি তো আপনার বাসায় গিয়ে টাকটুক করলাম দেখি যে আপনার কোনো শাসব্দ নাই পরে ভালো যে মানে ছাদেই আছেন এই জন্য ছাদে এসে বললাম আচ্ছা ঠিক আছে কি বলো কেন আপা আপনি ভুলে গেছেন ওই যে আপা পরে কথা হবে দেন ফুলমিয়া তোমার না দুঃসাহস অনেক বেশি তুমি জানো তুমি এত বড় একটা জঘন্যতম কাজ করে তুমি আমার কাছে বকশিশ চাচ্ছ আপা আমি কি জঘন্য কাজ করছি তুমি কি করছো তুমি জানো না আপা আমি আপনার উপকার করলাম আপনার বয়ফ্রেন্ড আসছে আপনার সাথে দেখা করতে তার দেখা করার ব্যবস্থা করে দিলাম আপনি আমারে বকশি দিবেন বকশিস না দিয়া উল্টা আপনি আমারে বকাঝকা করতেছেন না ফুলমিয়া তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তুমি জানো আমি এই বাড়ির মালিকের মেয়ে আমি মালিক এই বাড়ির তুমি আমার দারোয়ান আমি যে কোনো মুহূর্তে চাইলে তোমাকে লাথি মেরে এই বাসা থেকে বের করে দিতে পারি আমাকে ব্ল্যাকমেইল করছো টাকা চাচ্ছো এই কারণে আমার নানাই আমার সবসময় একটা কথা কইতো যে হন নিজের খাইয়া পরিয়া মানুষের উপকার করবি না উপকার করার সাথে সাথে উপকারের টাইম ভুলে গিয়া চোখ পল্টি লয়ে ফেলায় আমি যদি তখনই স্যারকে বলতাম যে স্যার আপনার মেয়ের বয়ফ্রেন্ড আপনার বাসায় আছে খোঁজেন খোঁজলে পাইবেন তখন আমার আর গালি গালা শোনা লাগতো না আমার উল্টা প্রমোশন হয়ে যাইতো আই ফুলমিয়া একদম সাবধান কিন্তু আপু আপনি ভালো আছেন না ভালো নাই বলেন কি বলবেন না মানে ছোট্ট একটা আরজি ছিল বলেন না কি আরজি আপনার বাবাকে তো সব সময় পাওয়া যায় না উনি নানান কাজে ব্যস্ত থাকেন তাই ভাবলাম আপনাকেই বলি এত পেঁচাচ্ছেন কেন প্রবলেমটা কি আমার দরজাতে না সিটকেনি নেই বেঁচে গেছেন সিটকেনি থাকলে মাঝে মধ্যে রুমে আটকা পড়তেন আমি জানি আপা সে কারণেই তো আপনাকে বলতে আসছি আমার তো কোনো সিটকেনি নেই একটা কলিং বেল আছে এই কলিং বেলটা আমাকে ঘুমোতে দিচ্ছে না মানে আমি না যখন ঘুমোতে যাই তখনই কলিং বেলটা বেজে ওঠে বারবার বাজে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যখনই দরজা খুলি দেখি কেউ নাই এই ঘটনা যখন প্রথম ঘটেছিল তখন আমি ভেবেছিলাম এই বাড়িতে নিশ্চয়ই ভূত আছে কিন্তু যখন সিটকেনির ঘটনা শুনলাম তখন বুঝলাম এটা তো কোনো ভূতের কাজ না এটা নিশ্চয়ই কোনো মানুষ করছে আচ্ছা আপনার কি মনে হয় বলেন তো কে কাজটা করতে পারে
গতকাল না আমার কাছে একজন অর্থ সাহায্য চেয়েছিল, আমি দিতে পারিনি, তাই আজ রাতে ডাবল কলিং বেল বেজেছে, আমি সারা রাত ঘুমোতে পারিনি। আপনার কাছে কে অর্থ সাহায্য চেয়েছিল? আপনি কাকে সন্দেহ করছেন? ফুল মিয়া। আমি যাব আর আসবো, তুমি টেনশন করো না। প্রতিদিনের কাজটা কে করছে? সেটাই তো বুঝতে পারতেছি না। ধরতে পারলে তো আমি থাপড়ে তার সবগুলো দাঁত ফালা দিতাম। তাই করা উচিত, এটা তো অত্যাচার। এটা অত্যাচার না, এটা একটা ফাইজলামি, এটা একটা ইত্রামি, নোংরামি। তুমি ঠিকই বলেছো, ভাগ্যিস আমার বাসার দরজায় কোনো ছিটকিনি নেই, আমি তাহলে আটকে যেতাম। কে আমাকে উদ্ধার করতে বলো? তুমি জানো আমার একটা কলিং বেল আছে, এই কলিং বেলের অত্যাচারে আমি ঘুমোতে পারি না। সেটাই তো, দেখেন না আমার মা অসুস্থ, ওষুধ কেনার জন্য আমাকে ফার্মেসিতে যেতে হবে, এর মধ্যে কে যেন দরজাটা লাগাই দিছে, কেমনটা লাগে বলেন তো? তোমার আম্মা কি অনেক অসুস্থ? হ্যাঁ, মার শ্বাসকষ্ট হচ্ছে, এখনই ওষুধগুলো আনা দরকার। তাহলে তুমি মার কাছে থাকো, আমাকে প্রেসক্রিপশনটা দাও, আমি ওষুধ নিয়ে আসি। আপনি যাবেন? কেন না, আমি না তোমার প্রতিবেশী, প্রতিবেশীর বিপদে প্রতিবেশী তো এগিয়ে আসবে। প্রেসক্রিপশনটা দাও। আরে আঙ্কেল, আরো কিছু লাগবে? হরলিক্স, আপেল, বেদানা, আনারস। আরে না না, ওসব কিছু লাগবে না, আপনি তো ওষুধ কেনার টাকাটাই নেননি। টাকা আমার কাছে আছে, পরে দিও। ওষুধের কত দাম তুমি জানো? হ্যাঁ, এই যে এক নাম্বারটা এটা 500 টাকা, আর দুই নাম্বারটা এটা 450 টাকা। এই টাকা আমার কাছে আছে, টাকা পরে দিও। আরে না না আঙ্কেল, টাকাটা নিয়ে যান। আমি লক্ষ্মণ হাকিম। বাহির থেকে আসার জন্য প্রযোজ্য, কিন্তু ভিতর থেকে বাইরে যাওয়ার জন্য প্রযোজ্য না। ফুলমিয়া, আমাকে যেতেই হবে, এটা ইমার্জেন্সি, আমি ফার্মেসিতে যাব। এ ভাই, আপনি একটা সুস্থ স্বাভাবিক বেড়া, আপনি এত রাতে ফার্মেসিতে দেবেন কিসের জন্য? নাকি আবার নেশা পান করেন? ফুলমিয়া, তুমি যা ভাবছো তা না, নূপুরের মা ভীষণ অসুস্থ, তার শ্বাসকষ্ট হচ্ছে, ওষুধ কিনতে আমাকে এখন ফার্মেসিতে যেতে হবে। নূপুর আবার মা যদি অসুস্থ হয়, নূপুর আবার দৌড়ে আমার কাছে এসে টাকা দেবে আর প্রেসক্রিপশন দেবে, আমাকে বলবে যে জান ভাই আমার মায়ের জন্য ওষুধ নিয়ে আসেন, আমি নিয়ে আসবো, আপনি কেডা? কি বলছো ফুলমিয়া, আমি তার প্রতিবেশী না, প্রতিবেশীর বিপদে তো প্রতিবেশী এগিয়ে আসবে। ভাই আপনারা তো প্রতিবেশী সাজার দরকার নাই, নূপুর আমি আপনার কাছে কয় টাকা দিয়েছে টাকাটা আমার কাছে দেন, আপনি যাই ঘুমান, আমি ওষুধ নিয়ে আসি। নূপুর আমাকে টাকা দিতে চেয়েছিল, আমি তো নেইনি, আমি আমার টাকায় ওষুধ কিনবো। এ ভাই, ডাল মেকুস কালাম অনুইতে আছে, নূপুর আবার মায় অসুস্থ, আপনি আপনার পকেটের টাকা দিয়ে নূপুর আবার মায়ের জন্য ওষুধ কিনে আনতে আছেন, রহস্যটা কি ভাই? নূপুর আপার দিকে আপনার চোখ পড়ছে নাকি? আপনার বয়স কত আর নূপুর আপার বয়স কত সেটা কি আপনি জানেন? মুখ সামনে কথা বলো ফুলমিয়া, আমি ইদানিং খেয়াল করছি তুমি আমার সাথে বেয়াদবির সুরে কথা বলছো, তুমি আমাকে আগে স্যার বলে ডাকতে এখন ভাই বলে ডাকছো। এ ভাই, আপনার কাছে কি আমি সরাসরি পড়ছি, নাকি আপনি আমার চাকরি দিয়েছেন, নাকি আপনি আমার বেতন দেন যে আপনার আমার স্যার ডাকতে হইব? ফুলমিয়া, এটা নিয়ে তোমার সাথে আমি পরে কথা বলবো, এখন মেইন গেটটা খোলো। সম্ভব না। তুমি যদি এখন মেইন গেট না খোলো, তোমার অপরাধের সব তথ্যপত্র আমার কাছে আছে, আমি ফাঁস করে দেব, তুমি কিন্তু বিপদে পড়ে যাবে ফুলমিয়া। আমি লোকমান, আমার রুমে বসেছিলাম, সেখান থেকে দরজা ধাক্কানোর শব্দ পেয়েছি, তখনই বুঝেছি আজকেও কোথাও না কোথাও কেউ না কেউ আটকা পড়েছে, তাই বলে আজকে আপনাকেও আটকে দিয়েছে। হ্যাঁ তাই তো দেখছি, এই কাজটা কে করছে বলুন তো?
আমি তো নিজের চোখে কাউকে দেখিনি, তাই নাম বলাটা আনএথিক্যাল হবে। তবে আমার অনুমানের কথা আপনার মেয়েকে বলেছি। আব্বু, এই তুই থাম, আপনি বলতে পারেন না? আপনি আপনার মুখে বলুন, কাকে সন্দেহ করছেন? আমি খুব বিব্রত বোধ করছি, গতরাতেও আমি ঘুমোতে পারিনি। কেন ঘুমাতে পারেন না কেন? সেটাও আমি আপনার মেয়েকে বলেছি। লিজাপু, আপনার আব্বুকে একটু বুঝিয়ে বলুন না। আচ্ছা আব্বু, আমি তোমাকে বুঝিয়ে বলতেছি, আমাদের তো সিট কিনে আছে, আমাদেরকে বাহির দিয়ে আটকে দিয়ে চলে যায়, কিন্তু ওনার তো সিট কিনে নেই, ওনাকে তো আটকাতে পারে না, তাই কলিং বেল বাজিয়ে বাজিয়ে ওনাকে ডিস্টার্ব করে। বেচারা তিন চার রাত ধরে ঘুমাতে পারতেছে না। আমি ওনার এসব গল্প শুনতে চাচ্ছি না। উনি যাকে সন্দেহ করছে সেই নামটা তোকে বলেছে, সেই নামটা বল। এই আপনি নামটা বলেন না, নামটা বলতে সমস্যা কি? ফুলমিয়া। আপনার এই সন্দেহের ভিত্তি কি? ফুলমিয়া তো সারাদিন সিঁড়ি দিয়ে ওঠানামা করে, আমি ওর পায়ের শব্দটা মুখস্থ করেছি। কলিং বেল দিয়ে যে পাগুলো দৌড় দেয়, সেই পায়ের সাথে সিঁড়ির পায়ের শব্দ সেম টু সেম, একই পা। আব্বু, আমিও কিন্তু ড্যাম শিওর এই কাজটা ফুলমিয়াই করতেছে। ও এত বড় সাহস কোত্থেকে পেল? ফুলমিয়া, ফুলমিয়া, থ্যাংক ইউ। কেন? এই যে আব্বুকে নামটা বলে দিলেন সেই জন্য। আপনিও তো বলতে পারতেন। হ্যাঁ, কিন্তু আমি বললে আপু বিশ্বাস নাও করতে পারতো, তাই না? সেই জন্য আপনাকে থ্যাংক ইউ। ওয়েলকাম। ফুলমিয়া, 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 তুমি কই গেছিলা? আমি আগে থেকে ছিলাম। আমার সাথে চালাকি করো। স্যার আপনার বিশ্বাস নেই, আপনি যান আমার সাথে চলেন। স্যার, খালাম্মাকে জিজ্ঞেস করেন যে আমি সাকাইতে গেছিলাম কিনা। তার আগে তুমি কি করছো? স্যার নাস্তা করছি। নাস্তা তো খাবাই, তার আগে কি করছো? স্যার ওই তো পানির মোটর সারছি। পানির মোটর সারা তোমার ডিউটি? এর বাইরে তুমি কি করছো? স্যার এটা আমার ডিউটিতে নাই, এখান থেকে মেইন গেট পর্যন্ত ঝাড়ু দিছি। আমার সাথে ফাইজলামি করো না। আজকেও তুমি আমার পাশে সিট কেটে আটকেছো কেন? স্যার এটা আপনি কি কইতেছেন? আমি জানি তো আপনি এই টাইমে অফিসে যান, আমি আপনার পাশে সিট কেন কেন আটকে দেবো? আর আপনি তো দেখছেন আমি চা খাইতে গেছিলাম। হ্যাঁ, তুমি চা খাইতে গেছো যাতে তোমাকে আমি সন্দেহ না করি। তুমি সিট কিনে আটকে তারপর চা খাইতে গেছো। তুমি জানো আমি ব্যাংকে চাকরি করি, ব্যাংকের ভোল্টেজ চাবি থাকে আমার কাছে, সময় মতো না যাইতে পারলে আমার চাকরি চলে যাবে। স্যার আপনি কিন্তু আমাকে ভুল বুঝতেছেন, আমি কাজ করি না। স্যার শুনো, সব ভাড়াটিয়া কিন্তু আমার কাছে কমপ্লেন করছে, তুমি সবাইকে ব্ল্যাকমেল করে সবার কাছ থেকে তুমি ফিটিং খাও। যে তোমাকে টাকা দেয় না তার বাসা সিট কিনে তুমি আটকে দাও, আজকে তুমি আমার বাসা সিট কিনে আটকে দিছো, আজকে তোমার চাকরি নট। স্যার আপনি আমার চাকরিটা খাই না। স্যার বিশ্বাস করেন স্যার, আমি এই কাজ করি না। স্যার তুই চাবি দে, এই নিয়ে তোর এই মাসের বেতন, এই মাসের আরো 10 দিন বাকি আছে, তারপরে তোকে অ্যাডভান্স দিলাম, তুই এখনই বের হয়ে যা আমার বাসা থেকে। স্যার আপনার এই মাসের টাকা দিয়ে নয় এই মাস চললাম, সামনে মাসে আমি কি করব? স্যার আমি কি খাবো? আমার বাড়িতে প্রত্যেক মাসে টাকা পাঠানো লাগে। স্যার বাড়িতে আমার নানি অসুস্থ, আমার বোন অসুস্থ, তাদের মেডিসিনের টাকা আমার পাঠানো লাগে। আমি যদি মেডিসিনের টাকা পাঠাই তাহলে তারা মেডিসিন কিনে খাইতে পারে, আর আমি যদি না পাঠাই তাহলে তারা না খায় মরবে। স্যার স্যার আমার চাকরিটা খায় না। স্যার এই তোরা কোনো কথা শুনবো না, আমি কি দুধ কলা দিয়ে সাপ পুষবো? এই না তোর টাকা, এখনই তুই বের হয়ে যা। স্যার এখনই তুই বের হয়ে যা। স্যার আমি বের হয়ে যা। স্যার আমি আমার মাল বের হয়ে যা লাগাই দে। স্যার বের হয়ে যা। স্যার আমি আমার বের হয়ে যা আমি অফিস থেকে ফিরে তোকে জন না দেখি। স্যার আপনি আমার কোনো কথাই শুনলেন না। স্যার আপনি কথা বিশ্বাস করলেন না। স্যার আমি সব সময় নিজের মনে করে স্যার আপনার ডিউটি গুলো করি। স্যার আমি আপনার বাজারে কেন স্যার সিটকানি মারতে যাবো? স্যার আপনি কোনোভাবেই আমার কথা বিশ্বাস করবেন না। স্যার আমার নানি রয়েছে, আমার বোন রয়েছে, তাকে আপনি চালাবো? স্যার অস্থির হয়ে যায় একদম।
বাইরে দিয়ে আটকে কলিং বেল চেপে চলে গেছে একটু পরে আমাকে বাইরে যেতে হবে আমি কিভাবে বাইরে যাব এখন মানুষ কত বেকেল কলটা ভালো করে বন্ধ করবো না পানির বিলকে আমনে দিবাইন না হেরা দিব তামনের এত মাথা ব্যথা কেড়ে পানি তো জাতীয় সম্পদ এটা নষ্ট হইতেছে না শুনুন মিয়া আপনি যে সরল চিন্তা করতেছুন ইতারন বাতাসে এটা ঢাকা শহর ডাইনে বামে তাকাইবেন মামলা খাইবেন মামলা খামো কেন এই যে আপনি আরেকজনের ঘরের ভিতর তাকাইছেন এরা কি ভাববো এরা তো ভাববে আপনি ডাহাইত ডাহাইতের পরিকল্পনা করতেছুন মিয়া পরে আপনারে জেলখানা ঢুকাইবো লগে আমারে লয়ে যাব বুঝতাছুন না মিয়া আকইরা রইছুন কেড়ে আমরার বাড়ির যদি পাড়া থাকতো হয় আমরার বাড়ির নিয়ম কানুন মানতই আপনি নিজ দিকে ছায়া যাইবেন নিজ দিকে ছায়া ঘরে ঢুকবাই আর আশেপাশের বিল্ডিং এর দিকে আপনি তাকাইতে পারবেন না কথা ক্লিয়ার বুঝতে পারছুই চলুন মিয়া রান্নাঘরে যেতেই ভয় লাগতেছে তুমি জানো না কেমন করে তাকায় ছিল আবার যদি আসে ভয়ের কিছু নাই তুমি আসো তো যেটা কইছি তো কইছি আজকে রাতের ভিতরে ভাড়া পরিশোধ করবা নাইলে কালকে সকালে গেডি ধাক্কা দিয়ে বাইর করে দিয়া আর কি মনে করছো 2 মাসের অ্যাডভান্স ফেরত পাইবা জীবনও পাইতা না যেটা আমরা পকেটে ঢুকাই এটা আমরা খাইছি হাওয়ায় গেছে গা অহন চিন্তা করো ভাড়া দিবা না ঘাট ধাক্কা খাইবা আমরা নাম মন্টু এই এলাকার লোকজন আমরা ভালো করে চিনে বন্ধু ভাই আপনার সাথে আমার একটু কথা আছে ভাই তোমার লগে আবার কি এর কথা তুমি তো ভাড়া দিয়েছো
ভাই ভাড়া নিয়ে তো আমি আপনার সাথে এখন কথা বলতে আসি নাই, সমস্যা তো পাশের ফ্ল্যাটে। সমস্যা পাশের ফ্ল্যাটে হইলে হেরা আইবো, তো তুমি আইছো কে রে? হেরা কি লুলে নাকি? সমস্যা তো এখন আমার ঘরে চলে আসছে, না আসে তো পারলাম না। কি হইছে খুইলা কইবা তো, তুমি যদি আমার খুইলা না কও আমি কি বুঝু, আমি কি গণক? ও যে পাশের ফ্ল্যাটে থাকে, কি জানি নাম ওনার? ওই তো জয়নাল মিয়া। জি জয়নাল সাহেব। হ্যাঁ কি করছে? উনি তো বয়স্ক একজন মানুষ, আমার বাবার সমান বয়স হবে, আমার বাচ্চা একটা বউ ভাই, তারে সে লুকিয়ে লুকিয়ে দেখে। এই দাঁড়া দাঁড়া, তুমি কি বাচ্চা মায়ের বিয়ে করছো? না তো ভাই। তোমার কি বাচ্চা হয়েছে? ভাই বিয়ে করলাম মাত্র 2 মাস হলো, এত তাড়াতাড়ি বাচ্চা আসবে কোথেকে? তুমি কি কইতাছ আমি তো বুঝতাছি না, তুমি কইতাছ তোমার বিয়ে হয়েছে 2 মাস হয়েছে, ওখানে বাচ্চা হয়েছে না, তুই বাচ্চা বউ কি কও? না না, বিষয়টা হচ্ছে কি আমার বউয়ের বয়সটা একটু কম তো। এই হাসান মিয়া, তুমি কি 18 বছরের কম বয়সী মায়ের বিয়ে করছো? তুমি নিজে জেলে যাবে, তুমি তো আমার জেলের ভাত খাইবা। হায় হায় রে, আমি তো তোমার ব্যাপারে কোনো খোঁজ খবর নিছি না, আমি কি বিপদে পড়তেছি নাকি? না না মন্টু ভাই, আপনি বিষয়টা একদমই ভুল বুঝতেছেন, তার বয়স 18 থেকে কম না, 18 থেকে বেশি, কিন্তু দেখতে একটু বাচ্চা বাচ্চা লাগে তো এই জন্য বাচ্চা বলছি। বুঝতে পারছি, আজকালকার পোলাপানেরা বউরে আদর কইরা বাচ্চা বাবু সোনা টোনা পোনা কয়, তো তুমি আমার কি করবো কও? ভাই আমার বউ ছিল রান্নাঘরে, ওই লোক রান্নাঘরের জানলা দিয়া উকি দিয়া আমার বউরে দেখছে। তো তোমার বউ রান্নাঘরে কি করে? ভাই এটা কি ধরনের প্রশ্ন করলেন, রান্নাঘরে কি করবে? রান্নাঘরে তোমার বউ যদি রান্নাঘরে রান্নাই করে তো জানাল সাহেব উকি দিব কে রে? একে তোমার বউ রান্না দেখে রান্না শিখে? মন্টু ভাই আমি আপনার এই বিষয়টা বুঝাইতেই পারতেছি না, সে তো রান্না শিখে না, সে চুরি করে আমার বউরে দেখে। আমি তো এটাই বুঝতাছি না, এ চুরি করে দেখবো কে রে? হে যদি তোমার বউরে দেখতে চাই তো এ তোমাকে বাসা যাইব, সরাসরি দেখবো, এ তোমাকে প্রতিবেশী না? ভাই আমারও তো একই কথা, ওনার যদি এতই শখ আমার বউরে দেখার, উনি বাসায় আসবে, উনার একবেলা চা খাওয়া দিব, উনি আমার সাথে আড্ডা দিবে, আমার বউয়ের সাথে আড্ডা দিবে, কিন্তু উনি তো সেটা করতেছে না, উনি ফুসকি দিয়ে আমার বউরে দেখতেছে, এটা কোন ধরনের ভদ্রতা ভাই আপনি বলেন? তুমি কইছো তোমার কথা আমি শুনছি, তোমার কথা আমি মাথা হয়ে লইছি, খালি তোমার কথা শুনলে হইব, জয়নাল মিয়ার লগে কথা কইতে হইব না, জয়নাল মিয়ার লগে আমি কথা কইয়াম আর জিগাইয়াম ওই কেরেও কি মারে, তারপর এটার একটা আমি বিচার করবাম, বুঝছো কি কইছি? প্লিজ মন্টু ভাই আপনি কিন্তু বিষয়টা অবশ্যই সিরিয়াসলি দেখবেন, বিষয়টা খুবই এম্বারেসিং, আমার বউ তো এখন রান্না করে যেতে ভয় পাচ্ছে। তুমি কি কইতাছো মিয়া, বাড়ি এলাম আমি, টেনশন আমার, তুমি আমার কাছে বিচার দিছো না, এটা তো আমি সমাধান করবাম, যাও তুমি বাসা যায় নিশ্চিন্তে ঘুমাও। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মন্টু ভাই। আমি মন্টু ভাই, আমনে জয়নাল সাহেব, তো অফিসের পোশাক আশাক কইরা আমনে বাসায় ঘোরাঘুরি করতেছেন কে রে? আরে ভাই হইছে কি, আমার অফিসের বড় বস বিদেশে গেছে, তাছাড়া অফিসেও কাজকর্ম কম, তাই ভাবলাম এত তাড়াতাড়ি করে অফিসে যাই কি হইব, একটু দেরি করে যাই। আপনার অফিসের বস বিদেশ গেছে, অফিসে কাজ কাম কম, তো আপনি ঘরে শুয়ে আরাম করবেন, আপনি কোটটাই পইরা মানুষের ঘরে ঘরে উকি জুকি মারতাছুন কে রে? উকি দিছি কোন উকি দিছি? শুনুন জানাল সাহেব, আমি ঢাকা শহরের বাড়িওয়ালা, আমনে হইছেন বাড়াটিয়া, আমনে রইছে 2টা চোখ আর আমরা রইল আনারসের চোখ মিয়া, বুঝছুন? আনারসের চোখ, এটা কেমন আনারস দেখছেন না আপনি? আনারসের চারদিকে চোখ, 2 চোখ আপনারে দেখতাছে, 2 চোখ সিঁড়িতে লাইট জ্বলতাছে কিনা এটা দেখতাছে, 2 চোখ দেখতাছে দোতলার বাথরুমের পানি পড়তাছে কিনা, 2 চোখ ফিট করে রাখছে গেটের লগে, কে আইতাছে কে যাইতাছে সব আমি দেখতাছি, বুঝছুন আপনি? আচ্ছা মন্টু ভাই, আমার না ওই আশকানায় 3 কাঠা জমি আছে, ওখানে যদি বাড়ি করি তাহলে তো আমিও বাড়ি এলাও যাম, তাই না? তাইলে কি আমারও আনারসের চোখ হইব? ধরো মিয়া আপনি ফাউল টুক করতাছুন কে রে? আপনি যখন এই বাসা বাড়া লইছুন আপনি আমার কি কইছেন, আপনার পরিবার 1 সপ্তাহের ভিতরে আইব, এরা কি অনা আইতাছে বাসে? আরে ভাই তারা তো ঢাকা হনের জন্য পাগল হয়ে গেছে গা, আমারে ছাড়া বেশি দিন তারা থাকবারও পারে না। হয়েছে কি ভাই, আমার 2 পুলার পরীক্ষা চলতেছে, তাছাড়া গ্রামে কিছু সবজি লাগাইছি, তো এখন যদি তারা ঢাকায় চলে আসে তাহলে আমার ওই সবজিগুলো ছাগলে খাইব না? শুনুই নামনে, আমনের ক্ষেতের সবজি ছাগলে খাইবো না বুতে খাইবো এটা আমার দেখার বিষয় না, আপনার বউ আইব কি আইব না এটা আমার জানার বিষয় না, মানুষের বউ আপনি উকি দিয়ে দেখতা শুনকে রে?
কার বউ দেখছি? এ মিয়া, আমাদের পাশের ফ্ল্যাটে একটা বউ জামাই থাকে না, ওই যে একটা বাচ্চা বউ, হে রান্না করে রান্না করতেছিল, আপনি উকি মারছুন কেরে? হায় হায় মন্টু ভাই, এটা আপনি কি কইলেন? আমি একজন ভদ্রলোক, বয়স্ক মানুষ, আমি মাইশের বড় উকিতে দেহমো, এটা আপনি ভাবলেন কেমনে? আমি তো ভাবতে চাই নাই, আমি যখন অভিযোগটা পাইছি আমি তো নিজেই ব্যাখ্যা হয়ে গেছে। হায় হায়, আমি কারে বাড়া দিছি, এটা কোনো কথা? ভাই, আপনি কই থেকে কথাটা শুনছেন আমি জানি না, তবে যেহেন থেকে কথাটা শুনে থাকে আপনি কথাটা নিজের মধ্যে রাখেন, মাইশের কাছে কইেন না। যদি এটা মাইশে শুনে তাহলে আমার আর কোনো মান সম্মান থাকবো না ভাই। আপনার কথা শুনে আমার কি মনে হইতেছে জানেন? এই মাটিটা যদি খালি দুই ভাগ হয়ে যাইতো আমি মাটিতে ঢুকে যাইতাম ভাই। ও রমিয়া, আপনি কই খাড়া রইছুন? এটা কি মাটি নাকি? এটা হলো আমার বাড়ির ছাদ, আমার ছাদ আপনি ফাটানোর চিন্তা করতেছেন নাকি? না না মন্টু ভাই, আপনার বিল্ডিং ভাঙনের চিন্তা আমার মাথায় নাই, আপনার কথাটা শুনে আমার খুব খারাপ লাগছে, এই জন্য কথাটা কইলাম। আচ্ছা যাই হোক, আপনি এটা লয়ে টেনশন করুন না, যে বাচ্চা বউ কারে দেখতে যায় কারে দেখছে গুলে আইছে আর কি। যাইন, আমি দেখতাছি, যাইন মন্টু ভাই। আপনি আমার দোয়া করেন? করতাছি তো, আপনার কল্যাণে আমার সব দোয়া আছে, যাইন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই আমার বাচ্চা বউটা? কই আমাকে আর বাচ্চা বলতে হবে না, আমি এখন বুড়ি হয়ে গেছি। তুমি যদি 70 বছরের থুরথুরি বুড়িও হয়ে যাও তারপরও তুমি আমার কাছে বাচ্চা। আমার বাচ্চা বউ হইছে, আর ঢং করতে হবে না তো। তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে আজকে হঠাৎ করে তোমারে দেখতে এত ইচ্ছা করলো, মনে হলো কিসের অফিস? আগে আমার বউ তারপরে সব হইছে, আর চাপা মারতে হবে না। নিশ্চয়ই তোমার বস বাইরে গেছে আর তোমারও কোনো কাজ ছিল না, তাই তুমি তাড়াতাড়ি চলে আসছো। কেন, আমি যে আসলাম খুশি হইনি? হইছি তো, অনেক খুশি হয়েছি। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি, খেয়ে আমরা শপিং এ যাব। শপিং? আমি তো ভাবলাম তোমাকে নিয়ে বসে একটা মুভি দেখবো। দেখবো, আগে শপিং এ যাব, শপিং শেষ করবো, তারপর আমরা সিনেমা দেখতে মুভি দেখবো। আপনি কই শুন না মিয়া, আপনি কোটটাই বড় ভদ্রলোক, বয়স্ক মানুষ, আমি যখন আপনারে জিগাইছি, ওই মিয়া আপনি অন্য জানালা উকি চুকি মারতাছেন কেরে? আপনি আমার কি কইছেন? আপনি কইছেন না যে ভাই আপনার কথা শুনে তো আমার মাথা ফাঁকা হয়ে যাইতেছে, মনে হইতেছে মাডি তুই ফাঁক হয়ে যা, আমি বিটিয়ে ঢুকে যাই, আম কইছেন না আপনি? অন যে আমি নিজের হাতে আপনারা ধরছি, অন কি কই ভাই? কি ধরছেন? ও অহন কিছু বুঝতাছেন না, অন্য জানালা ফুসকি মারতেছেন কেরে? ও মন্টু ভাই, এই কথা এর লিগে বুঝি আপনি আমার হাত ধরে এরম জোর করে টাই না আনছে? আপনি যা ভাবছেন তা না। তাইলে কি ভূগোল বুঝাইবেন নাকি ভাই? হইছে কি, আমি অফিস থেকে বাসায় আইছি, রুমে ঢুকি, এমন সময় শুনি পাশের ফ্ল্যাট থেকে চিৎকুর। কে চিৎকুর দিছে? জামাই না বউ? ভাই এটা কি কইলে? বউ যদি চিৎকুর মারতো আমি মনে যাইতাম, এটা একটা শর্মের ব্যাপার না, পুরুষ চিৎকুর মারছে। পুরস্কারে চিৎকুর দিব? হাই হাই মন্টু ভাই, আপনি এটা কি কইলেন? আপনি কোন জগতে বাস করেন? আপনি কি মনে করেন শুধু নারী নির্যাতন হয়? প্রত্যেকটা ঘরে ঘরে খোঁজ নিয়ে দেখেন, নীরবে নিবৃতে পুরুষ নির্যাতন হইতেছে, তো একজন পুরুষ চিৎকার মারছে, আমি এগিয়ে যাবো না? ওই পুরুষটারে বাঁচাইতে হইব না? নীরবে নিবৃতে যদি পুরুষ নির্যাতন হয়ে থাকে তো আপনি ফুসকি দিছেন কেরে? আপনি আমার কাছে আইবেন, বাড়িওয়ালা কে, আপনি না আমি? আপনি? তাইলে আপনি আমার কাছে আইবেন, আপনার লই আমি যাইয়াম, যাইয়া দরজায় নক করবাম, দরজা যদি না খুলে দরজা লাথি দিয়ে ভাঙে আলবাম, বাড়ি আমার, দরজা আমার, আপনার কোনো সমস্যা আছে বাংলা আমার ভাঙবো, আপনি কেন উকি দিছেন? তাইলে ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আপনি যা করছুন আপনি বুঝাই করছেন মিয়া, বয়স হয়েছে আপনার কিন্তু এখনো স্বভাব ঠিক হয়েছে না, আপনার যে অবস্থা দেখতাছি আমি, মনে হইতেছে আমরা বাড়ির কোনো দরজা জানলা ফুটা আপনি রাখতেন না মিয়া, সকল ফুটা দিয়ে আপনি ফুসকি মার ভাই, আয়েন আপনি আমরা লগে, ইতার কাছে মাপ চাইতে ভাইন। ভাই ভাই যে শাস্তি দিবেন আপনি আমারে দেন, তা ওকে কাছে আমারে নিয়ে যাইন না, আমার ইজ্জত বলতে কিছু থাকবো না ভাই।
আপনার ইজ্জত আছে মিয়া? ভাই আপনি এটা কি কইলেন? আমি ভালো একটা চাকরি করি, বউ বাচ্চা আছে, মানুষ আমার কত সম্মান করে। যারা আপনার সম্মান করে এরা অহন আপনার চিনছে না। আমি আপনার ঠিকে ধরে আইছি, শুনেন আপনার কথায় আমি রাখলাম, আপনার ইজ্জতের জিম্মাদার আমি হইলাম, অহন আমার সামনে আপনি 10 বার কান ধরে উঠবাস করবেন। সাইরেসিন কারে কথা কি কানে যায় না? ভাই এটা কি কইলেন? কান ধরে উঠবাস করুন লাগবো, এটা তো খোলা সাপ, কত মানুষে আমারে দেখবো। বেশি মানুষ দেখলে তো সুবিধা, শুধু আমরার বাড়ি না আশেপাশের বাড়িও আপনার চোখ থেকে রক্ষা পাইবো। তারা রেসেন কারে উঠবাস করেন। ভাই আমি আমার জীবনে আর কোনো দিন ফুসকি দেবো না, শাস্তিটা একটু কমন যায় না, আমি আপনার সরি বলি। বুঝছি, খোলা সাথে বেশি লোকজন আপনারা দেখবো, আপনার শরম করতেছে, আপনি আমার লোকের নিচে চলেন, জামাইব সামনে আপনার কান ধরে 10 বার উঠবাস করায় আম, মাত্র 2 জন চলো। ভাই 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 কিসে, আরে কি হয়েছে মিয়া? হয় না আমি মন্টু। কোন মন্টু? আরে এত ডরাইতেছো কারে? আমি তোমার বাড়িওয়ালা মন্টু, দরজা খোলো। হাসান তো একটু আগে নিচে গেল। আমি কি হাসানের কাছে আইছি? আমি তো তোমার কাছে আইছি। আমার কাছে মানে? তুমি কি আজকেও ডরাইছো? আজকে ডরাইছি বলতে? কে রে, তুমি নাকি ওই দিন রান্নাঘরে রান্না করতেছিলা, পাশের ফ্ল্যাটের বুইড়া উকি ঝুকি মারতাছিল, তুমি নাকি ডরাইছিলা? জি জি, সেদিন হঠাৎ করে দেখে ভয় পেয়ে গেছিলাম। আজকে ডরাও নাই? আজকে ডরাবো কেন? আজকেও তো উকি দিছে। তাই নাকি? আপনি কিভাবে জানলেন? শোনো, আমি বাড়িওয়ালা, তোমরা বারাটিয়া, তোমরা চোখ দুইটা আমার আনারসের চোখ, এই বাড়ির কোন ঘরে কে কি করতেছে সব আমি দেখতাছি। তারপর কি হয়েছে বলেন তো? তারপর আর কি, তোমার জানলা থেকে টানতে টানতে ছাদে লয়ে গেছি, লইয়া যাইয়া তার কান ধরে উঠবস করাইছি, আর কইয়া দিছি এরপরে যদি কোনোদিন দেখছি কারো জানালায় উকি ঝুকি মারছস বেটা, লাত্তি দিয়া বাড়ির থেকে বাইর করে দিয়াম, আমরার নাম মন্টু। ভালো করছেন, থ্যাংক ইউ। হনো, তোমার নামটা যেন কি? মিতু। হনো মিতু, দিন দিন মানুষের রুচি এত নিচে নামতাছে, মানুষ এত খারাপ হইতাছে, কয়জন রে পাহারা দিয়াম। হনো, এরপর যখন জামাইব কাছাকাছি আইবা, জানলার পর্দাগুলো ঠিকঠাক মতো আটকানো আছে কিনা এটা চেক করে দেখবা, বুঝছো কি কইছি? তোমার বাসায় যদি কোনো ফুটা থাকে তুমি আমারে কইবা, রাজমিস্ত্রি লই আইয়া সব ফুটা বন্ধ করে দিয়া। কিরে বেটা, কোন দিক দিয়ে ফুসকি দিবি? দেখ, ডরানের কিছু নাই, কোনো প্রবলেম হইলে তুমি আমারে ফোন দিবা, আমার নম্বর আছে না? জি, হাসানের কাছে আছে, ভেতরে আসেন, চা খেয়ে যান। ওই মাইয়া কি কইতেছো, তোমার মাথা খারাপ নাকি? তোমার বাসা তো খালি, আমি যদি তোমার বাসায় ঢুকি মানুষ আমারে খারাপ করবো না? খালি কি আমারে খারাপ করবো, তোমারও তো খারাপ করবো। যাও যাও ভিতরে যাও।
ধন্যবাদ।